হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের জন্য জিকে নিয়ে চলে এসেছি আজকে দেখা যাক তোমাদের জি কে পাওয়ার নলেজ কত আছে সেটা আজকে যাচাই করা হবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিচে কমেন্ট বক্সে তোমাদের স্কোর কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারছো ফার্স্ট প্রশ্ন দেখো মানুষের চোখ কত ডিগ্রি ঘোরানো যায় বা মানুষের চোখ কত ডিগ্রি ঘুরতে পারে রাইট অ্যান্সার কী হবে একশো ডিগ্রি পরের প্রশ্ন মানব শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি সঠিক অ্যান্সার কী হবে সবচেয়ে ছোটো হাড় কোনটি স্টেফিস মোট হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছটি কানে তিনটি মানে দুটো কানে ছটি বড় হাড় হচ্ছে ফিমার জেনে রেখো ফিমার হচ্ছে সবচেয়ে বড়ো হাড় সেটি কোথায় থাকে জাঙ্গে থাকে পরের প্রশ্ন মানুষের চোখ কত মেগাপিক্সল হয় রাইট অ্যান্সার কী হবে পাঁচশো ছিয়াত্তর এমপি নেক্সট প্রশ্ন থার্মোমিটার কে আবিষ্কার করেন রাইট আনসার কী হবে থার্মোমিটার কে আবিষ্কার করেন গেলিলিও থার্মোমিটার আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন মানুষের শরীরে কত ভাগ জল থাকে রাইট অ্যান্সার কী হবে মানুষের শরীরে কত ভাগ জল থাকে পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ জল থাকে মানুষের শরীরে পরের প্রশ্ন অর্থশাস্ত্রের লেখকের নাম কী রাইট অ্যান্সার কী হবে পতঞ্জলি হচ্ছে যোগ রাইট অ্যান্সার হয়ে যাবে কৌটিল্য অর্থশাস্ত্রের লেখকের নাম হচ্ছে কৌটিল্য নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি রাইট অ্যান্সার কী হবে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভাটিকান সিটি কোন গ্রহকে ভোরের তারা বলা হয় রাইট অ্যান্সার কী হবে ভোরের তারা বা সাঁঝের বাতি বলা হয় বা এছাড়া কি বলা হয় পৃথিবীর বোন বলা হয় কোন গ্রহকে রাইট আনসার কী হবে শুক্র গ্রহকে বলা হয় বুধ হচ্ছে আকারে ছোট গ্রহ বড় গ্রহ বৃহস্পতি নেক্সট প্রশ্ন ভারতে কোথায় সোনা পাওয়া যায় রাইট অ্যান্সার কী হবে সোনা পাওয়া যায় কোথায় কর্ণাটকে যদি বলা হয় রূপো কোথায় পাওয়া যায় রাজস্থানে রাজস্থানে রূপো পাওয়া যায় নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কোথায় শুরু হয়েছিল রাইট অ্যান্সার কী হবে কোথায় শুরু হয়েছিল মুম্বাই শুরু হয়েছিল কবে উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল মুম্বাইয়ে পরের প্রশ্ন সিয়াচেন গ্লাসিয়ার কাকে বলা হয় রাইট অ্যান্সার কী হবে কে বলা হয় এছাড়া কি বলা হয় কাশ্মীরকে বলা হয় ভারতের মুকুট বলা হয় জম্মু কাশ্মীরকে ভারতের মুকুট নেক্সট প্রশ্ন টিটাগড় কোন শিল্পের জন্য বিখ্যাত রাইট আনসার কী হবে টিটাগড় কাগজ শিল্পের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটি রাইট অ্যান্সার কী হবে ইউকেলি পটাস ইউকেলি পটাস বিশ্বের সবচেয়ে লম্বা উদ্ভিদ আর একে কি বলা হয় উদ্ভিদের শত্রু বলা হয় জেনে রেখো পরের প্রশ্ন মানুষের করটিকার মোট হাড় সংখ্যা কত রাইট অ্যান্সার কী হবে মানুষের করোটিকার মোট হাড় সংখ্যা হচ্ছে আটটি এছাড়াও জেনে রেখো নবজাত শিশুর অস্থি সংখ্যা কত নবজাত শিশুর অস্থি সংখ্যা তিনশো প্লাস নেক্সট প্রশ্ন ভারতে মোট কয়টি জেলা আছে ভারতে মোট কয়টি জেলা আছে রাইট অ্যান্সার কী হবে সাতশো বিয়াল্লিশটি জেলা আছে ভারতে মোট পরের প্রশ্ন বিশ্বে মোট কয়টি দেশ আছে সঠিক অ্যান্সার কী হবে বিশ্বে মোট কয়টি দেশ আছে একশো পঁচানব্বইটি দেশ আছে বিশ্বে মোট এছাড়াও জেনে রেখো সংযুক্ত রাষ্ট্র অনুসারে বিশ্বে প্রায় দুশো একান্নটি দেশ ও প্রদেশ আছে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্বারা প্রদান করা মান্যতা অনুসারে বিশ্বে একশো ছিয়ানব্বইটি দেশ আছে এছাড়া আধিকারিকভাবে একশো পঁচানব্বইটি দেশ মান্যতা পেয়েছে সেজন্য বলা হয় বিশ্বে মোট দেশ আছে একশো পঁচানব্বইটি জেনে রেখো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আবার একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ধন্যবাদ